নমস্কার, আপনাদের চাই আছে নিভার 24 প্রাইম টাইমের সঙ্গে স্টুডিওত মই ডলি। আজি মহা শিবরাত্রি, শিব বন্দনায় মুখর রাজ্যের আকাশ বতা, পুরোহিতর মন্ত্রোচ্চারণত মুখরিত মন্দির প্রাঙ্গণ, পুয়ারেপর মহাদেবর চরণত আশিস বিচারি শিবর আরাধনাস্থলীত ভক্তর লানি নিচিগা ভিড় পরিলক্ষিত হয়। এতিয়াই শিবসাগর শিবদৌলত অহা যোৱা 4 তারিখৰপৰা শিবরাত্রি মেলা আৰু পূজাৰ আৰম্ভ হৈছে। বিশেষকৈ পূজা আজি 8 তারিখৰপৰাই আজি পূজা আছে। আজি কাইলৈ কাইলৈলৈকে চতুর্দশী মিলিছে। আজি পুৱা 4 বজাত ভক্তৰ নালনিচিকা ভিড় পানী ঢলা কাৰ্যসূচী চলি আছে। বৰ্তমান পুৱা 4 বজাতে গেট খোলা হৈছে আৰু আবেলি 6 বজাত গেট বন্ধ কৰা হ'ব পানী ঢলাৰ বাবে। আৰু পুনৰ পূজা হ'ব 9:55 পৰা 4 পহৰ পূজা হ'ব। সেই পূজা প্ৰায় পুৱালৈকে চলিব। সেই পূজা চলাৰ সময়ত সাময়িকভাৱে পানী ঢলা বন্ধ থাকিব। পুনৰ আকৌ পানী ঢলা কাৰ্যসূচী মুকলি কৰি দিয়া হ'ব। ইয়াত বিভিন্ন ভক্ত লালনিচিকা বিহাৰ, UP, অৰুণাচল প্ৰদেশ, নাগালেণ্ড, আমাৰ ওচৰসমূহ জিলাসমূহৰ পৰা ভক্তপ্ৰাণ আহিছে। ইয়াৰ শিৱসাগৰ ঐতিহাসিক শিৱদৌললৈ আহি তেখেতলোকে আমি প্ৰায় সুধিছোঁ, তেখেতলোকে শান্তি পায় আৰু প্ৰায় তেখেতলোকে এটা দৰ্শনৰ কাৰণে ইয়ালৈ আহে। আৰু পুৱা ছদিনীয়াকৈ হৈছে, একচুৱেলি মেলা হৈছে ছদিনীয়া, 4 তাৰিখৰপৰা হৈছে। বিভিন্ন ৰাজ্যৰ বিপণী আহিছে, কিন্তু বিভিন্ন ৰাজ্যৰ মই বিপণী বিপণীৰ বিষয়ে ইমান সঠিকভাৱে ক'ব নোৱাৰিম, মই কাৰণ সেইটো বিভাগত নাই, মই পূজা দায়িত্বতহে আছোঁ। বিপণী প্ৰায় 350-360 বিপণী হৈছে বুলি ভাবিছোঁ। আৰু কিছুমান ৰাস্তাতো বহিছে মানুহ, ৰাস্তাৰ মাজতো বহিছে। আৰু বিশেষকৈ ইয়াত বিভিন্ন ধৰণৰ হেৰি চলে, বিভিন্ন ধৰণৰ সামগ্ৰী ওলায়। বিশেষকৈ আৰু ইয়াতে মানুহে কিনিবলৈ আহে লাষ্টৰ দিনা কৰঙা আমাৰ দা ওলায়, দা কথা ওলায়। আজি কাৰ্যসূচী পূজাৰ কাৰ্যসূচী কম নে হেৰি কাৰ্যসূচী পূজা আজি 9:30 বজাত আৰম্ভ হ'ব। পুৱা 4 পহৰ পূজা হ'ব, প্ৰায় 4 বজালৈকে পূজা হ'ব। আৰু কাৰ্যসূচী আজি বিভিন্ন সাংস্কৃতিক কাৰ্যসূচী আছে। কাইলৈ বিশেষকৈ মুখ্য আকৰ্ষণ আছে হৰ হৰ শম্ভু গোৱা অভিলাষা পাণ্ডে, তেখেতৰ মুখ্য আকৰ্ষণ আছে। আৰু বিহু আৰু শিৱ নৃত্য আছে, আৰু আমাৰ সামৰণি অনুষ্ঠান আছে। কাইলৈও পানী ঢালিব, কাইলৈ চতুৰ্দশী আছে, আবেলি 7:30-7:30 চতুৰ্দশী মিলি আছে, তালৈকে হ'ব। তেওঁলোকে শিৱসাগৰৰ পৰা ৰাজেশ সিং ৰিপৰ্ট, এনিভাৰত 24। ম্যাদী পট্টা ভূমিটো গুণ্ডা বাহিনীৰ ৰূপ লোৱাৰ অভিযোগ বন বিভাগৰ বিষয়া কৰ্মচাৰীৰ বিৰুদ্ধে। ঘটনা গোৱালপাৰ ৰংজুলি অঞ্চলৰ। ভূমিহীন লোকক মাটিৰ পট্টা প্ৰদান কৰি চৰকাৰে বাহ বাহ লোৱাৰ সময়তে গোৱালপাৰা জিলাৰ ৰংজুলি অঞ্চলৰ একাংশ পট্টাধাৰী লোকক ভূমিহীন কৰাৰ কাৰ্যত নামি পৰিছে বন বিভাগ।
গোয়ালপাড়াত বন বিভাগের দাদাগিরি। বন বিভাগের সন্ত্রাসত অতিষ্ঠ কৃষক রাইজ। ম্যাদি পট্টা ভূমিটো গুন্ডা বাহিনীর রূপ লওয়ার অভিযোগ বন বিভাগের বিষয়া কর্মচারীর বিরুদ্ধে। ভূমিহীন লোকক মাটির পট্টা প্রদান করে সরকারে বাহ বাহ লওয়ার সময়তে গোয়ালপাড়া জেলার রংজুলি অঞ্চলের একাংশ পট্টাধারী লোকক ভূমিহীন করার কার্যত নামি পড়েছে বন বিভাগ। ম্যাদি পট্টা ভূমিটো খেতি করব দিয়া নাই বন বিভাগে। অভিযোগ মতে রংজুলি অঞ্চলের কইনাকুচি পাহাড় গাঁওর ভালে সংখ্যক ম্যাদি পট্টা মাটি দীর্ঘদিনে পতিত হয়ে পড়ে আছিল। শেহতিয়াক ব্রজেন্দ্র বসুমতারী নামের কৃষকগীর আন কিছু কৃষকের নিজের সেই ম্যাদি পট্টা ভূমি পাম খেতির গাহরি আর ছাগলী ফার্ম খোলার পাম ঘর বের আদি দিয়ে যদিও বৃহস্পতিবার সন্ধ্যার রংজুলি আঞ্চলিক বন বিষয়ার কার্যালয়ের বিষয়া কর্মচারীর দল এটা গৈ সেই সমূহ পুড়ি সারখার করার সা সরঞ্জাম সমূহ ধ্বংস করে। বন বিভাগের এই কার্যত মূরত সরক ভাঙি ভুক্তভোগী ব্রজেন্দ্র বসুমতারীর আন তিনজন কৃষকের শুকুরবারে পুয়ার রংজুলি থানাত এজাহার দাখিল করব যায় যদিও থানার ভারপ্রাপ্ত বিষয়ায় এজাহার লবলে অমান্তি হয়। ফলত উপায়হীন কৃষক কেজনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহায় বিচারিছে। এটা অনুরোধ করো যে আমার পাত্তা মাটিখিনি খেতি যা করো আমি এই খেতিখিনি করব দিব লাগে। আজি চক আজি খেতি কিনা এটা করবা খুঁজলে আমি সিহঁতে আহিনা উচিত করে ফেলায়। এটা তো আমার উপায় নাই, এটা আমি কামাল তাৰমানে নরু নহয়। তো ঘটনা হল কি যা পাত্তা মাটি আছে এইবিলা যিগুলান খেতি করব দিয়ক, তেনহলে আমি কিছু নিবনীয় মানুষ বাঁচি থাকিম। ই ভাজত যদি থাকে তেনহলে আমি কি করিম? ধরো আমার তো ঘর সংসার আছে, ঘর পরিয়াল আছে, এনেকাখানোর উপর ই ভাজত যদি চলায় তেনহলে তো পাত্তার মাটি মেন হল পাত্তার মাটি যদি খেতি করব দিয়ে গোটাই মাটি তো ফরেস্টরে মাটি আমিও জনং রো আমিও জনং সিহঁতর ডিপার্টমেন্টের মানুষ তুমি আমিও বুঝি পাও ঘটনা যে যখন আর মেয়েদি মাটিখিন এখানে তো করব দিবা লাগে না। এটা দেখো তো সরকারি মাটি, ইও সরকারি মাটি, মেয়েদি মাটিও সরকার, ফরেস্টর মাটি সরকারি মাটি, আমাক খেতি করবা দে কতলকে ফরেস্টর মাটি তো খেতি করা তো বন্ধ করে দিচ্ছে আমি এটা জানো বাতে দিছে সেটা আমি বাতে দিছো ফরেস্টর মাটি যা নালাগে আর কিন্তু মেয়েদি মাটিখিন তো দিবা লাগে নয় আমাক খেতি করবা পাত্তাখিনি তেওঁলোকে জানে যে এইখানে মেয়াদি মাটি তথাপি যে এনেকা উচিত করে থাকলে আমি কি করিম? বন্ধ করে দে দমকল টমকল ফটাইছিল দেখো নফটো বান দিল তিন চার দিন মান আগত খেতি করব নিদিয়ে নিদিয়ে ইমান দিনে খাজানা আদায় দি থাকা সত্ত্বেও কি কারণত বন বিভাগে এনে সন্ত্রাস চলালে তার উত্তর বিচার বন বিভাগের লোকের উচিত শাস্তি বিচারে ভুক্তভোগী কৃষক রাইজে। তারমানে কালি জ্বলাই দিয়ে গেল আমি যেটা ফার্ম এটা খুলিম ছাগলী গাহরি সি খোলার উদ্দেশ্যত আমি তো করি আসলো তারমানে কালি ছয়টা বিশত আহি ভাঙি ছিঙি জ্বলাই থুই গল আর কি ফরেস্টারে মই দেখিলো মই রুখ কইছিলো রুখিছে কিন্তু নামানিলে মই কলুম মানুষ আহি আছে আমার রাইজর মানুষ অল্প রুখক আমার পাত্তা হয় আছে আছে এখন সব পাত্তাই আছে আমি খাজনা দি আছো জঙ্গল হলে ফরেস্টারের কারণে আমি আমার জড়িত আমার যেটা মাটি সম্বল আমার আছে আমি খাজনা চাজনা দি মানে হেৰি কৰি আছো আর খেতি কৰিব পৰা নাই। মই তো গেলো তারপর মই নাযাওয়াকে থাকিলো গেছিলো এই না রাখিলে এইটো এনে এটা পড়ে থাকবো দিব না যা বলে কই দিলে এটা উচিত স্যারে দিব না দিব না যা
কেসটো পড়ি থাকিব বুলি কৈছে পড়ি থাকিব বুলি কৈছে ব্যুরো রিপোর্ট এনি ভারত 24। আজি আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনটাই বঙ্গাইগাঁও জেলার ডান্তল রেলওয়ে মার্কেটের সমীপত উদ্ধার হয় এগারী যুবতীর মৃতদেহ। বিগত চারিদিন ধরে নিরুদ্দেশ হয়ে থাকা বঙ্গাইগাঁও জেলার নর্থ ওয়েস্ট কলোনির যুবতীর মৃতদেহ আজি ডান্তল রেলওয়ে মার্কেটের সমীপত উদ্ধার হওয়া ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে। বঙ্গাইগাঁও রেলওয়ে মার্কেটের সমীপত উদ্ধার যুবতীর মৃতদেহ। যা চারিদিন ধরে নিরুদ্দেশ আছিল যুবতীগৰাকী। আজি আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনট বঙ্গাইগাঁও জেলার ডাংটল রেলওয়ে মার্কেটের সমীপত উদ্ধার হয় যুবতী এগারীর মৃতদেহ। যা চারিদিন ধরে নিরুদ্দেশ হয়ে থাকা বঙ্গাইগাঁও জেলার নর্থ ওয়েস্ট কলোনির যুবতীর মৃতদেহ আজি ডাংটল রেলওয়ে মার্কেটের সমীপত উদ্ধার করা হয়। ছয় মার্চ তারিখে পরিয়ালর ফালর পৰা বঙ্গাইগাঁও আরক্ষী চকীত নিরুদ্দেশ হওয়া বলে এখন এজাহার দিয়া হয়েছিল। এই ঘটনা আরত প্রেমজনিত কারণ থাকা বলে সন্দেহ করা হয়েছে। ইতিমধ্যে এই হত্যা সন্দর্ভত আরক্ষী তদন্ত আরম্ভ করেছে। ব্যুরো রিপোর্ট এনি ভারত 24। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম আগমন। দুদিনীয়া ভ্রমণসূচীরে অসমলৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভ্রমণসূচীত অসম আর অরুণাচল প্রদেশত কেবাটাও গুরুত্বপূর্ণ কার্যসূচীত অংশগ্রহণ করব প্রধানমন্ত্রীগৰাকীয়ে। 18,000 কোটি টাকার প্রকল্প করব উদ্বোধন, লগতে করব আধারশিলা স্থাপন। আজি বিয়লির ভাগত অসমত উপস্থিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম আগমন। দুদিনিয়া ভ্রমণসূচীরে অসমলৈ প্রধানমন্ত্রী মোদী। এই ভ্রমণসূচীত অসম আর অরুণাচল প্রদেশত কেবাটাও গুরুত্বপূর্ণ কার্যসূচীত অংশগ্রহণ করব প্রধানমন্ত্রীগৰাকীয়ে। 18,000 কোটি টাকার প্রকল্পর করব উদ্বোধন আর আধারশিলা স্থাপন। আজি বিয়লির ভাগত অসমত উপস্থিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিয়লি 4 বজাত তেজপুর বিমানবন্দরত অবতরণ। তেজপুরের পৰা পোনে পোনে কাজিরঙা। কাজিরঙাতেই নৈশযাপন করিব প্রধানমন্ত্রী মোদিয়ে। কাজিরঙার কোহরা রেঞ্জর অসম পুলিশের অতিথিশালাত করিব নৈশযাপন। শনিবারে পুয়াই করিব জিপ সাফারি। কাজিরঙাত জিপ সাফারির পিছতেই যাত্রা অরুণাচললৈ। অরুণাচল প্রদেশের পৰা শনিবারে দিনের 1:30 পুনৰ উপস্থিত হব অসমত। যোরহাটর হোলঙা পথারত লাচিত বরফুকনের প্রতিমূর্তি করিব উন্মোচন। জাতীয় বীর লাচিত বরফুকনের 84 ফুট উচ্চতার প্রতিমূর্তি উন্মোচন করিব প্রধানমন্ত্রী মোদিয়ে। মেলেং মেটেলি পথারত প্রধানমন্ত্রীর জনসভা। হিতাধিকারীক প্রদান করিব 5,55,555টা PMAY-র ঘর। কেবাটাও প্রকল্পর ভার্চুয়ালি করিব উদ্বোধন। বিবরুয়া ক্যান্সার ইনস্টিটিউটর চাইল্ড কেয়ার ইউনিটর করিব উদ্বোধন। উদ্বোধন করিব তিনিচুকীয়া মেডিকেল কলেজ হাসপাতালর। আধারশিলা স্থাপন করিব শিবসাগর মেডিকেল কলেজ হাসপাতালর। গুয়াহাটি আর ডিগবৈ তেল শোধনাগারের সম্প্রসারণ প্রকল্প করিব মুকলি। গুয়াহাটি বারাউনী তেল পরিবাহী প্রকল্প করিব মুকলি।
প্রধানমন্ত্রী মোদীর অসম ভ্রমণ কিন্তু পূর্ণ মাত্রাত সুখদায়ক নহব। বীর লাচিত সেনাই সাব্যস্ত করিব প্রতিবাদ, কার বিরুদ্ধে প্রতিবাদ করিব বীর লাচিত সেনাই? জাতীয় বীর লাচিত বরফুকনের প্রতিমূর্তি উদ্বোধনের কার্যক আদরণি জানায় যদিও কা বলবধর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ বীর লাচিত সেনার। সংগঠনটির যুক্তি যে জি লাচিত বরফুকনে সোতরবারক বিদেশীক খেদি পঠিয়াইছিল, সেই লাচিত বরফুকনের প্রতিমূর্তি উন্মোচন করবলে আগবঢ়া প্রধানমন্ত্রীয় কার জড়িয়ে বিদেশীক নাগরিকত্ব প্রদান করব বিচারিছে। কেবল ইমানেই নহয়, বিভিন্ন দল সংগঠনক প্রতিবাদ সাব্যস্ত করবলে আহ্বান বীর লাচিত সেনার। আমি খুব আনন্দিত হয়েছো, আহ্লাদিত হয়েছো এই কারণে যে আমার অসমৰ জাতীয় বীরজনাক পৃথিবীর বুকুত প্রতিষ্ঠা করিবর কারণে তেখেতসকলে যথেষ্ট কষ্ট করেছে, আর লগতে এই প্রতিমূর্তিভাগ বিশাল আকারে প্রতিষ্ঠা করে তেওঁলোকে অসমীয়া জাতিটোর যিজন জাতীয় বীর তেওঁক এটা সন্মান দিয়ার তেওঁ প্রচেষ্টা দেখুৱাইছে, এই আগ্রহক আমি সন্মান জানাইছো, ধন্যবাদ জানাইছো। কিন্তু একে সময়তে আমি এটা কথা কব বিচাৰিছো যে কালি লৈ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া এই প্রতিমূর্তিভাগ ইয়াত উন্মোচন করবলে আহিব, এই প্রতিমূর্তিভাগ বিকৃত রূপত প্রতিষ্ঠা করা হয়েছে, এই প্রতিমূর্তিভাগ কেতিয়াও আমার সর্বজন গৃহীত হওয়া নাই, সকলে মানি লোব পরাক প্রতিমূর্তিভাগ হওয়া নাই। প্রথম কথা, তাত জোতা পিন্ধা হয়েছে, একদম সরুগাঠিলৈকে ধুতি পিন্ধা হয়েছে, যদি আসলে পরম্পরাত নাছিল বলে আমি বিভিন্ন বিশেষজ্ঞ কয়। তারপর কথাটা হয়েছে যে এটা পরস্পর বিরোধী কাম বিজেপি সরকারখানে করবলে লৈছে, এই যে যিজন মহাবীর জাতীয় বীর লাচিত বরফুকন যাক আমি সন্মান করো সেবা করো এই কারণেই যে সোতরবারক বিদেশীক বুকের খেদিবলে সক্ষম হয়েছিল, সোতরবারক বুকের বিদেশীক খেদি পঠিয়েছিল, কিন্তু সেই বীরজনার প্রতিমূর্তিভাগ খুবিশাল প্রতিমূর্তিভাগ কোনে প্রতিষ্ঠা করবলে লৈছে, কোনে উন্মোচন করবলে লৈছে, এনেকা একটা দলে উন্মোচন করবলে লৈছে যিটো দলে বুকুত আসলে বিদেশীক প্রতিষ্ঠা করবর কারণে কা নামৰ কোলা আইনখন ইয়াত প্রবর্তন করার যে নোটিফিকেশন জারি করবলে এদিন দুদিনক পিছুয়াই গৈ আছে, একটা কৌশলী স্থিতি অবলম্বন করে আছে, এই কথা বীর লাচিত সেনা অসমে ক্ষোভ প্রকাশ করেছে। আর আমি সকিয়াই দিব বিচারিছো যে কালি লৈ ন তারিখের দিনা আমার বিভিন্ন অঞ্চল কার্যসূচী হব, আর এনেকা ধরনের কার্যসূচী হব যে প্রতিবাদ হব, আমাক রাইজে কৈছে, এই বীর লাচিত সেনা অসমৰ কথা নয়, অসমৰ রাইজে আমাক জানিবলে দিছে রাইজে প্রতিবাদ করব, আর প্রধানমন্ত্রীজন আহি পেলায় ইয়াত বড় শান্তির বাতাবরণ দেখি যাব বলে ভাবিব নোৱাৰি, কারণ অসমৰ যিবিলাক রাইজ জনসাধারণে কৈছে যে আমি বিভিন্ন ধরনের কোনোবাই গামোচা উড়ুয়াই প্রতিবাদ করব, কোনোবাই গামোচায় মূরত পিনি প্রতিবাদ করব, কোনোবাই গামোচা ডিঙিত লৈ প্রতিবাদ করব, কোনোবাই গামোচা দেখুয়াই প্রতিবাদ করব, বা বিভিন্ন ধরনের প্রতিবাদ করব, কিন্তু কালি লৈ ন তারিখে, কারণ প্রধানমন্ত্রীজন অহার লগেলগে এইটো প্রতিশ্রুতি থাকিব নালাগে যে অসমৰ মানুহৰ মনত কোনো ক্ষোভ নাই, অসমৰ মানুহে মূল্যবৃদ্ধি লৈ চিন্তা করা নাই, অসমৰ মানুহে বেরোজগারী লৈ পেলাই চিন্তা করা নাই, এই কথাবিলাক যেতিয়া ভাবিব প্রধানমন্ত্রী তেতিয়াহলে ভাবিব যে অসম ঠিকই আছে, কিন্তু অসমত এতিয়া এই যে চাকরিবিহীন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এটা আমার যে মূল্যবৃদ্ধির সৃষ্টি হয়েছে, বিভিন্ন ঠাইত বিভিন্ন অন্যায় অবিচারের সৃষ্টি হয়েছে, এই অন্যায় অবিচারবিলাকৰ বিরুদ্ধে যে রাইজর বুকুত যে একটা ক্ষোভ অনবরতে ঘনীভূত হয়ে আছে, এই কথাটা কিন্তু কালিলে রাইজে বিভিন্ন অঞ্চলত কিন্তু দেখুৱাই দিব, গতি আমি বীর লাচিত সেনা রাইজক ধন্যবাদ জানাইছো তেখেতসকলে এইখানে পদক্ষেপ লম বলে কোৱাৰ কারণে বিভিন্ন প্রান্তত কিন্তু কালিলে দেখবলে পাব প্রতিবাদ হব, গতি এই প্রতিবাদের কারণে রাইজক ধন্যবাদ জানাইছো, আর আমি রাইজক স্বতঃস্ফূর্তভাবে ওলাই আহি বুকুত যে অশান্তি আছে, বুকুত যে মূল্যবৃদ্ধিয়ে রাইজক কুঙা করে পেলাইছে, বুকুত যে নিবনুয় সমস্যা দিনে দিনে বাড়ি আছে, এই গোটেই কথাবিল রাস্তা পদূলির অবস্থা বেয়া, এই কথাবিল যাতে নরেন্দ্র মোদী ডাঙরিয়াই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেতেই আমার ওসরলে আহিছে আমি তেতিয়াই কিন্তু দেখুৱাই দিব লাগিব, অন্যথা কিন্তু আমি দিল্লিলৈ গৈ পেলাই আমি তেওঁলোকক এই আসল প্রতিশ্রুতিবিলাক আমি দেখুৱাব নোৱাৰিম। আর দ্বিতীয় কথা, আপনাদের দেখিছে যে রাস্তার দুয়োকাষে বেরিকেড লগাই পেলে সেউজীয়া রঙের কাপড় এই কারণেই লগাই দিছে যে উন্নয়নটো স্থবির হয়েছে, উন্নয়নটো যে লেহেমিয়া গতিত হয়েছে, এই কথাটো প্রধানমন্ত্রীক দেখাব খোঁজা নাই সরকারখানে, বর্তমানের সরকারখানে, সেই কারণে বেরিকেড লগাই পেলে রাস্তার দাঁতিবিলাক ঢাকি দিছে যে যাক রাস্তা অসম্পূর্ণ হয়ে আছে সেইবিলাক আসলে প্রধানমন্ত্রীজনক দেখাব বিচরা নাই, গতি এনেকা ধরনের হতকারী এনেকা ধরনের মানে রাইজক আবহাওয়া পড়া সরকারের বিরুদ্ধে বীর লাচিত সেনা সদায় সরব হয়ে থাকবে, আর প্রত্যেক দিনে প্রত্যেক মুহূর্ততে বীর লাচিত সেনা সৈনিকসকলে খিলঞ্জীয়া রাইজর যিকোনো সমস্যার ক্ষেত্র সদায় মাত মাতি যাব। আমি একটা বস্তু দেখবলে পাইছো, খুব একদিন একটা পরিবেশ বনুয়া হয়েছে যে নরেন্দ্র মোদী আহিব, নরেন্দ্র মোদী আহিব, আর লাচিত বরফুকনের প্রতিমূর্তি উন্মোচন করবলে আহিব ভাল কথা, কিন্তু লগত যে কাখন লৈ আহিব সেটা বেয়া কথা,
এতিয়া লাচিত বৰফুকনক আজি অপমান করা হয়েছে না নাই অসমত? যিজন লাচিত বৰফুকনে মোগল খেদি অসমীয়া জাতিক রক্ষা করলে আর সেইজন লাচিতর অপমান করে আজি বিজেপিয়ে ইয়াত কা আনি নরেন্দ্র মোদিয়ে ইয়াত 1,70,00,000 বাংলাদেশী অহা একটা পথ খুলি থ যাব আর খিলঞ্জিয়া জনগণ বহি থাকিব, প্রতিবাদ নকৰিব, এইটো বস্তু নহব তো? প্রতিবাদ হব, কাইলে খিলঞ্জিয়া জনগণে প্রতিবাদ করব, বীর লাচিত থানা প্রতিবাদ করব, বীর লাচিত থানা ভাল পোৱা প্রত্যেক খিলঞ্জিয়া মানুষে প্রতিবাদ করব। কিন্তু আমার রণনীতি কি হব এটা আমি আজিয়ে নক, ইমান বিয়োগম এস বি বিভাগ আছে, সিআইডি বিভাগ আছে, উলিয়াই লোক কাইলে আমি কি প্রতিবাদ করি, কিন্তু আমি এটাই নক। যুদ্ধর রণনীতি আগতে ঘোষণা করা নহয়, আর কোর্টর আগত অনশন করে কোর্টর আগত ধর্মঘট করে কা বাতিল করব নয়, কার কারণে রাজপথত ওলাব লাগিব, আর রাজপথ সংগ্রামত আমি বিশ্বাসী হয়। আর যদি কোনোবা সংগঠনে ভাবিছে যে কোর্টর আগত ধর্মঘট করে পেলায় কা বাতিল করব, বিজেপির লগত মিলি ককাই ভাই খেল এখন খেলি আছে, সেই খেলখনক অসমৰ জনগণে বিশ্বাস নকৰে, আর লতাশিলৰ আন্দোলনক অসমৰ জনগণে বিশ্বাস নকৰে, ৰাজপথৰ আন্দোলনত অসমৰ জনগণে বিশ্বাস কৰে, আর আন্দোলন ৰাজপথত হব, আর কাইলৈৰ পৰা হব, নৰেন্দ্ৰ মোদী আহিছে, নৰেন্দ্ৰ মোদীৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ হব। আৰু আছে বিজেপিয়ে চাই লব লাগিছিল আমাৰ লাচিতৰ মূৰ্তি জনা আমাৰ পৰা শিকি লৈ বনোৱাহেঁতেনে হয়, আমাৰ লগত এইবোৰ কথা নেপাতে, ভাল কথাবোৰ আমাৰ লগত পাতিব লাগে, বোলে তোমালোকে ইমান ধুনীয়া বনাইছা, তোমালোকৰ মূৰ্তিটো নিচিনা আমি এটা মূৰ্তি বনাওঁ, আমাৰ পৰা শিকি ল'লে হয় কথাখিনি, যিখিনি নেজানে নজনা কথাখিনি আমাৰ পৰা শিকি ল'ব লাগে, লাজ কৰিবলৈ কি আছে, হয়নে নহয়? আপোনালোকে আমাৰ লাচিতৰ মূৰ্তিজনা ধুনীয়াকৈ বিজেপিৰ নেতাকৰ্মীবিলাকক দেখুৱাই দিব যে লাচিত আচলতে লাচিতৰ মূৰ্তিজনা কেনেকুৱা হ'ব লাগিছিলে আৰু তেওঁলোকে কেনেকুৱা বনালে। আৰু অসমৰ জনগণে সদায় আমাৰ এই যিজনা আমি মূৰ্তি স্থাপন কৰিছোঁ সেইজনা মূৰ্তিকে সদায় শ্ৰদ্ধাৰে সেৱা কৰি যাব। আৰু ইয়াত কোনোবাই ভোটৰ কাৰণে লাচিতক যদি অপমান কৰিবলৈ লয় আমাৰ তাত আপত্তি আছে আৰু আমাৰ তাত আপত্তি থাকিব, আৰু কাইলৈ প্ৰতিবাদ হ'ব। মই শ্ৰদ্ধাৰ সংবাদকৰ্মীসকলক এটা কথা অনুৰোধ জনাইছোঁ যে কি প্ৰতিবাদ হ'ব এইটো নুসুধিব, কাৰণ ৰণনীতি আগতে কোৱা নহয়, ৰণনীতি আগতে কোনে কয় যোনে চৰকাৰৰ লগত মিলি থাকে। কাইলৈ প্ৰতিবাদ হ'ব আৰু নৰেন্দ্ৰ মোদী প্ৰতিবাদৰ বাবে সাজু থাকক, আৰু অসম আৰক্ষী আমাক গ্ৰেপ্তাৰ কৰিব। অসমৰ জনগণে আজি যদি আপোনালোকে অসমৰ গাঁৱে ভূঁয়ে ক'ৰবাত যায় প্ৰত্যেক মানুহৰ অন্তৰত থকা সংগঠনটো হৈছে বীৰ লাচিত থানা, আৰু কাইলৈ সেইকাৰণে স্বতঃস্ফূৰ্ত প্ৰতিবাদ হ'ব, আৰু প্ৰতিবাদলৈ বীৰ লাচিত থানাই আহ্বান জনাইছে, আৰু কাইলৈ হ'ব, কাইলৈ হোৱাৰ পিছত আমি সম্ভৱ জেললৈ যাম। কিন্তু আপোনালোকে এটা কথা স্পষ্টকৈ জানক যে কোনোবা যদি বিক্ৰী হৈ পেলাই নৰেন্দ্ৰ মোদী আহিছে বুলি প্ৰতিবাদ নকৰিবলৈ আহ্বান কৰে, সেনেকুৱা আহ্বানক বীৰ লাচিত থানা অসমে কেতিয়াও মানি নলয়। আমি প্ৰতিবাদ কৰিম, আমাৰ কামেই হৈছে প্ৰতিবাদ কৰা, দেশ জাতিৰ কাৰণে প্ৰতিবাদ কৰিবলৈ অসমৰ খিলঞ্জীয়া জনগণে এটা শক্তিক দায়িত্ব দিছে, আৰু যি শক্তিয়ে বীৰ লাচিতৰ এক সুউচ্চ প্ৰতিমা আমাৰ মুখ্য কাৰ্যালয়ত আমি ইতিমধ্যে স্থাপন কৰিছোঁ, আৰু আপোনালোকে অন্ততঃ এটা বিচাৰ কৰিব যে আমাৰ মূৰ্তিজনা ধুনীয়া হৈছেনে বিজেপি জনা ধুনীয়া হৈছে। সেইকাৰণে মই পুনৰ আহ্বান জনাইছোঁ, বিজেপিয়ে নেজানিলে কিছুমান কথা আমাৰ পৰা শিকি ল'ব লাগে, লাজ কৰিব নালাগে। বিজেপিয়ে বনাইছে আৰু, বিজেপিয়ে বনাইছে, এতিয়া চৰকাৰ বিজেপিয়ে বনাইছে, এতিয়াতো আমি কংগ্ৰেছে বনাইছে বুলি ক'ব নোৱাৰিম, হা, এইটো স্পষ্টকৈ আৰু। আৰু কাইলৈ প্ৰতিবাদ হ'ব, আৰু অসম আৰক্ষী সাজু থাকক আমাক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ, আমিও সাজু আছোঁ এঘৰি যুঁজিবলৈ। ব্যুৰো ৰিপৰ্ট, এনি ভাৰত 24। ৰাজ্যত অব্যাহত আছে হুটখোৰৰ বিৰুদ্ধে আৰক্ষীৰ অভিযান। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ সমান্তৰালকৈ ধুবুৰী ভাৰত বাংলাদেশ সীমান্তৱৰ্তী অঞ্চল ধৰ্মশালা প্ৰথম খণ্ডত এই অঞ্চলটিত হুটখোৰৰ বিৰুদ্ধে চলিছিল ধৰ্মশালা আৰক্ষীৰ অভিযান। এইবাৰ হুটখোৰৰ ৰূপত চৰকাৰী শিক্ষক, খুদ লৈ ৰঙা ঘৰৰ আলহী চৰকাৰী শিক্ষক। ৰাজ্যত অব্যাহত আছে হুটখোৰৰ বিৰুদ্ধে আৰক্ষীৰ অভিযান। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ সমান্তৰালকৈ ধুবুৰী ভাৰত বাংলাদেশ সীমান্তৱৰ্তী অঞ্চল ধৰ্মশালা প্ৰথম খণ্ড অঞ্চলত হুটখোৰৰ বিৰুদ্ধে চলিছিল ধৰ্মশালা আৰক্ষীৰ অভিযান। ভুক্তভোগী ৰাইজসকলৰ অভিযোগৰ ভিত্তিত আৰক্ষীয়ে চলাইছিল অভিযান। শিক্ষকৰূপী আব্দুছ ছাত্তাৰ আলীৰ গ্ৰেপ্তাৰ কৰি ধুবুৰী আদালতত বৰ্তমান হাজিৰ কৰোৱা হৈছে। উল্লেখযোগ্য যে সোণ গহনাৰ পৰা আদি কৰি বিভিন্ন বস্তুৰ নামত অধিক হাৰত চলাই গৈছিল সুদৰ ব্যৱসায়।
অবশেষত রাইজর অভিযোগ অনুসরি আরক্ষীর জালত পড়িল সরকারি শিক্ষক। আমি সুদ করো না, এই সন্দেহ করে নাম যে সাতার আছে, কোনবা সাতারে সুদ খায় এইটা সন্দেহ করে আনিছিল। কিন্তু চার্জ করে সাড়ে চালে একো নাই। পিছত সন্দেহ তো আমাকে আনা নাই, আপনার কি জনক দিছে প্রতিদিনে যে কাম করো, যে মানে কুয়াতে কি কাম করিম, এইটা আছে মোর। আজি ভাতিজের বিয়া, এই মানুষজনের নাম আছে, কেজন মানুষ কাক কাক নিমন্ত্রণ করিম, সেইটো লিস্ট আছে, চালে গম পাব কোন মাহে কিমান পাবলে। না না, তুই কিনে কই হবো, এটা মই করাই নে, সারি যাইছি তো, একো বস্তু পাওয়া নাই মোর কাছে। আর কি ভুয়া কি করিছিল? না ভুয়া না, সারে কইছিল, সার্চ করে দেখিছিল যে একো বস্তু নাই, সারে পাওয়া নাই। লিস্ট পাইছে, এটা কি পুলিশে বানাইছে? না না, মোর এতে যে মোর ভাতিজের বিয়া আছিল, বিয়ার কারণে কার কেইজন মানুষ অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। আহিলে ঘর খন উজনি বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি বাঁচাও, বেটি পড়াও। পুনরভতি হয়েছে প্রাইম টাইমলৈ। লখিমপুৰ জিলাৰ অসম অৰুণাচল সীমান্তৱৰ্তী পথালি পাহাৰ 2 নং পিঠাগুৰিৰ অহা 4 এপ্ৰিলৰ পৰা 7-দিনীয়া কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হ'ব ভাগৱত জ্ঞান মহাযজ্ঞ আৰু ব্যাখ্যানুষ্ঠান। উক্ত অনুষ্ঠানৰ আজি লাইখুটা স্থাপন কাৰ্যসূচী মাংগলিক পৰিৱেশৰ মাজত অনুষ্ঠিত হৈ যায়। অসমৰ মঙ্গলময় চিন্তা কৰি লখিমপুৰ জিলাৰ অৰুণাচলৰ বৰ্ডাৰ 2 নং পিঠাগুৰিত মনোজ ছেত্ৰী কালাখেতিৰ ঘৰত 7-দিনীয়া মঠ ভাগৱত পুৰাণ আৰম্ভ হ'বলৈ গৈ আছে। 4 তাৰিখৰ পৰা 11 তাৰিখলৈকে আমি ভাবিছোঁ এই মহান যজ্ঞই, এই মহান কৰ্মই আমাৰ গাঁও, অঞ্চল, অসম, ভাৰতকে মঙ্গলময় কৰে আৰু শান্তিৰ বাতাৱৰণ আনে আৰু উঠি অহা প্ৰজন্মৰ এই
মঙ্গলময় দিশত আগবাড়ি যাব তারবাবে আমি কামনা করছো আর সকল রাইজকেই আমি নিমন্ত্রণ জানাইছো। এই আমার চারিদিনিয়া ও সাতদিনিয়া কার্যসূচীর মত ভাবত অমৃত পাঠ হয়ে থাকিব, সকলকে আহি আমার এই ক্ষোভখনত শুভবারত উপস্থিত থাকি থাকিবর বাবে আমি অনুরোধ জানাইছো, ধন্যবাদ। বাকি এই কৃষ্ণবাদুর কালাখেতি পরিয়ালর উদ্যোগত অহা 4 এপ্রিলৰপৰা 11 এপ্রিললৈকে হবলগীয়া সাতদিনিয়া সংগীতময় জ্ঞান মহাযজ্ঞ আর ব্যাখ্যানুষ্ঠানত আজি আমার লাই সূতার শুভ উদ্বোধনী কার্যসূচী ইতিমধ্যে সমাপ্ত করছো। আচার্যগণ লগতে স্থানীয় রাইজ লগতে আমার অঞ্চলের জ্যেষ্ঠ নাগরিক সকলক লৈ গতিকে আমি আশাবাদী আগন্তুক আহি থকা অনুষ্ঠানটোত যাতে আমি স্থানীয় রাইজ আমার অঞ্চলের রাইজে বিভিন্ন কার্যসূচীত অংশগ্রহণ করে যাতে অনুষ্ঠানটি সফল রূপায়ণ করে আর এই অনুষ্ঠানটোরপৰা ব্যাস মঞ্চরপৰা আমি সমাজলৈ আমি জিলালৈ এটা ভাল বার্তা প্রেরণ করব পারি বলে আমি আশাবাদী, আশা রাখি সমূহ রাইজের ওসর আমি কৃতজ্ঞতা জানাই পণ্ডিত আপনার হয়। আমি গুৱাহাটী নিবাসী ভাস্কর পুরুষোত্তম উপাধ্যায়দেবে আমার মুখ্য ব্যাখ্যাকার মুখ্য গুরুজনা তেখেতৰ লগতে তেখেতৰ সহপাঠী সকল আমার আচার্যগণ আর লগত 7 জন থাকিব, গতিকে তেখেত সকলের সহযোগত আমার 7 দিনীয়া অনুষ্ঠানটি সমাপন হব। পিঠাগুড়ি অতি ব্যাকওয়ার্ড বলে কবলেও বড় বেয়া নহয়, কারণ আমি নদীপরিয়া মানুষ গতি গড়খনিয়া মানুষ, তে অবস্থাত আপনাদের আহি আমার এই গাঁত যুন্তু ভরত মত ভাগবত যজ্ঞ পাতিবলৈ কারণে আগবাড়ি আহিছে, গতি সকল রাইজর মতামত সকল বন্ধুবর্গর মতামত সাপেক্ষে ঘর আমি আহি উপস্থিত হয়েছো, গতি ঘর মঙ্গলময় হোক সুখ শান্তি হোক, অত্যন্ত রোগ ব্যাধ অহা কারণে ভাবিছে যে এই রোগময়ও হব লাগে বলে আমার পুরোহিত লোক মাতি 7 দিনিয়া যজ্ঞ অনুষ্ঠিত করেছে ইয়াত, গতি স্বর্গীয় পিতৃ মাতৃহেতরকো আনন্দ হোক সুখ শান্তি হোক স্বর্গত বাস হোক আর ঘরের পরিয়াল নাতিপুতি মা দেউতা সকলোই মানে মূল ফলপরা এটা কৃতজ্ঞ জানাইছো। আজি প্রথমবার লাইফুটা পুতন হয়েছেহি, গতি 7 দিনিয়া ইয়াত যজ্ঞ পাতিছে, গতি সকল আঞ্চলিক রাইজ যাতে নাকি আমালোক ইয়ার রাইজ দেউরী মিচিং নেপালী অসমীয়া আদিবাসী বিহারী অত্যন্ত সকল জনজাতি আমি ইয়াত বসবাস করে আছো, গতি সকলই মই শ্রী শ্রী সর্বেশ্বর শিব মন্দির কমিটির সভাপতি হয়ে সবকে আহ্বান জানাইছো যে সকলে আহি এবেলা এমুঠি চাই মিলি আপনার দুঃখ কষ্ট রোগ মিয়াই হব কারণে আপনার পরিয়ালের কারণে সুখ শান্তি আহিবার কারণে আপনার একবেলা আহি আপনাদের প্রার্থনা যেন করে। লক্ষিমপুরের পৰা বাবুল বৰা রিপোর্ট, এনি ভারত 24। আপনাদের চাই আছে প্রাইম টাইম এনি ভারত 24।